আনারস খুবই রসালো ও তৃপ্তিকর সুস্বাদু ফল। আনারসের 10টি স্বাস্থ্য উপকারিতা। ফলটিতে আঁশ ও ক্যালোরি ছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। কোলেস্টেরল ও চর্বিমুক্ত বলে স্বাস্থ্য সুরক্ষা এর জুড়ে নেই। আসুন জেনে নেই আনারসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। আনারস মিষ্টি রসালো ও তৃপ্তিকর সুস্বাদু ফল যা মানবদেহের জন্য অনেক উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। ফলটিতে প্রচুর পরিমাণে আঁশ ও ক্যালোরি রয়েছে। এটি কোলেস্টেরল ও চর্বিমুক্ত, তাই স্বাস্থ্য সুরক্ষায় এই ফলের জুড়ে নেই। আসুন জেনে নেই আনারসের উপকারিতা সম্পর্কে। এক, পুষ্টির অভাব পূরণে। পুষ্টিগুণে ভরপুর ফলের নাম আনারস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস রয়েছে। এইসব অপরিহার্য উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দুই, হজম শক্তিকে উন্নত করতে। আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে আনারসের জুড়ে নেই। আনারসে ব্রোমেলিং নামক এনজাইম থাকে যা হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। তাই বদ হজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খাওয়া যেতে পারে। তিন, ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে। আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে ভূমিকা রাখে। তাছাড়া জ্বর এবং জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী। এছাড়া নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিস বিকল্প ওষুধ হিসেবে আনারস খেতে পারেন। শরীরের ওজন কমাতে সহায়তা। আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এছাড়া এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তা শরীরের ওজন কমাতে সহায়ক হতে পারে। আনারস তাই আপনার ওজন নিয়ন্ত্রণের পথ্য হতে পারে। দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল। ফলে শিরা ধমনের মধ্যে দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে। দাঁত ও মাড়ি সুরক্ষায়। আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁতের সুরক্ষায় কাজ করে। নিয়মিত আনারস খেলে দাঁতের জীবাণু সংক্রমণ কম হয়, ফলে দাঁত ঠিক থাকে। এছাড়া মাড়ির যে কোনো সমস্যার সমাধান করতে আনারস বেশ কার্যকর ভূমিকা পালন করে। চোখের যত্নে আনারস। আনারস চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া, মেকুলার ডিগ্রেডিয়েশন রোগটি হওয়া থেকে আমাদের রক্ষা করে। আনারসে রয়েছে বেটা ক্যারোটিন। প্রতিদিন আনারস খেলে রোগ হওয়ার সম্ভাবনা 30% পর্যন্ত কমে যায়, ফলে সুস্থ থাকে আমাদের চোখ। ত্বকে যত্নে আনারস। আনারসের রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যা আমাদের শক্তি যোগান দেয়। এতে থাকা প্রোটিন ত্বকের মৃতকোষ দূর করে, ত্বককে কুচকে যাওয়া থেকে বাঁচায়। এছাড়া দেহের তৈলাক্ত ত্বক, ব্রণ সহ রূপলাবণ্যে আনারসের যথেষ্ট কদর রয়েছে। হাড়ের সমস্যাজনিত রোগ প্রতিরোধ। আনারসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত। তাই খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব। কৃমিনাশক হিসাবে আনারসের রস ভালো কাজ করে। নিয়মিত আনারস খেলে কয়েকদিনের মধ্যেই কৃমির উৎপাত বন্ধ হয়ে যায়। কৃমি দূর করতে সকালবেলায় ঘুম থেকে জেগে খালি পেটে আনারস খাওয়া উচিত। ক্যান্সার প্রতিরোধী। ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক মানবদেহের কোষের উপর বিরূপ ক্রিয়ার সৃষ্টির ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে। দেশি আনারসে আছে উচ্চ মাত্রায় পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক থেকে সুরক্ষা প্রদান করে। ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেহে বাসা বাঁধতে বাধাগ্রস্ত হয়। আনারসের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। আনারসের অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা থাকলেও এটি সবার জন্য ঠিক স্যুট করে না। অনেকেরই আনারস অ্যালার্জির সমস্যা, যেমন বিভিন্ন ধরনের চুলকানি, ফুসকুড়ি ইত্যাদি হতে পারে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণের প্রাকৃতিক চিনি বা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহে রক্তের চিনির পরিমাণ বাড়িয়ে দেয়, তাই ডায়াবেটিস রোগীরা আনারস বেশি না খেয়ে সপ্তাহে 2 দিন খেতে পারেন। আনারস একটি অ্যাসিডিক ফল, তাই খালি পেটে ফলটি খেলে পেটে প্রচণ্ড ব্যথার তৈরি করতে পারে। আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না, এটি একটি কুসংস্কার। এখন পর্যন্ত আনারস এবং দুধের মাঝে এমন কোনো রাসায়নিক বিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি যার ফলে এদেরকে একসাথে খেলে সেটা মানুষের জীবনহানি করবে। বর্তমানে অনেক খাবারেই
দুধ ও আনারস একসাথে বানানো হয় এবং সারা বিশ্বে তা খাওয়া হয়। কোনো গ্যাস্ট্রিকের রোগী যদি খালি পেটে আনারসের সাথে দুধ খায় তাহলে তার পেটে প্রচণ্ড ব্যথা ফুড ট্যাবু এর উদ্ভব হতে পারে। রক্ত তরল করার জন্য যে ওষুধ বানানো হয় তাতে আনারস ব্যবহার করা হয়ে থাকে। এই ফল দেহে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে বাধা প্রদান করে থাকে, তাই যাদের আনারস খেলে এই সকল সমস্যায় ভোগেন তাদের অবশ্যই আনারস থেকে দূরে থাকবেন। পুষ্টি সাধন সহ দেহকে সুস্থ রাখে আনারস একটি অতুলনীয় কার্যকরী ফল। এটি দামি ও সস্তা ও সহজলভ্য। এছাড়াও এর বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো একটি ফল থাকলে মন্দ হয় না, তাই চাইলেই প্রতিদিনের খাবারে আনারস রাখা যেতেই পারে। তবে বন্ধুরা, বলে রাখা ভালো যে আনারস খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে, যখন রোদ থাকে। গরমের মধ্যে খেলে, দিনে খেলে এটা শরীরের সাথে সহজেই মানিয়ে যায় এবং কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামীতে নতুন নতুন ফল এর ডিটেলস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।